গত মরশুমের ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল লীগ চ্যাম্পিয়ন নিয়ে টিএফ এর সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ খারিজ হয়ে গেল উচ্চ আদালতে। টিএফ এর সিদ্ধান্তের বিরুদ্ধে ফরওয়ার্ডের আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ দিয়েছিল নিম্ন আদালত। আজ উচ্চ আদালতে সেই স্থগিতাদেশ খারিজ হয়ে যায়। উচ্চ আদালতের ফরওয়ার্ড ক্লাবের আবেদন খারিজ হবার পর গত মরশুমে ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল লীগে এগিয়ে চলার সংঘকে চ্যাম্পিয়ন ঘোষণা করল টিএফএ। বুধবার এক বিবৃতি দিয়ে এই ঘোষণা দিয়েছে টিএফএ। ঘোষণায় রানার্স আপ করা হয়েছে ফরওয়ার্ড ক্লাবকে। গতবারে করে দিয়েছেন না, উচ্চ আদালতে একটা আমাদের ফরওয়ার্ড ক্লাব একটা গভর্নিং বডি দিয়েছে 24 থেকে 20 এগিয়ে চলো ভার্সেস জুয়েলসের খেলা এগিয়ে চলো চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করছিল, সেইটার এগেনস্টে ফরওয়ার্ড ক্লাব এপিল করছে, কোর্টে গেছে, সেইটাতে ইনজাংশন তারা দিচ্ছে। সেই ইনজাংশনটা উচ্চ আদালতে আজকে ডিস্ট্রিক্ট হাইকোর্টে, এটার গত 12 তারিখে আমরা অর্ডার হয়েছে, আজকে আমাদের কাগজটা দিচ্ছে যে এটা ইনজাংশন নেগেটিভ। এই হচ্ছে অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আমি অফিসিয়ালের একটা মিটিং কল করছি, এই মিটিংয়ে দাঁড়িয়েছিলাম। সেই ইনজাংশন যেটা ছিল সেই ইনজাংশনটা বাতিল হয়ে গেছে, সুতরাং এখন আমাদের পক্ষে আগে যাওয়া অসুবিধা নেই। চ্যাম্পিয়ন ঘোষণা করা আগে চ্যাম্পিয়ন ঘোষণা ইট ডিপেন্ডস অন দি ইয়ে, আমরা পরবর্তী পদক্ষেপ কী করুন না করুন সেটা নিয়ে অফিস বেয়ার মিটিংয়ে ফাইনালে ডিসিশন হইব। এটা আজকে 5:30 সময় মিটিং ডাকছি।